বছরের প্রথম আট মাসে চট্টগ্রাম বন্দরে ছয় দশমিক এক তিন শতাংশ প্রবৃদ্ধি হিসাবে আট কোটি পঁচিশ লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি রপ্তানি বাণিজ্য আমরা যেখানে একশো দেড়শো পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগুলো সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল এখন সেটা প্রায় রেকর্ড আমাদের পাঁচ হাজার একশো পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড বন্দরের পাশাপাশি আটত্রিশ দলের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডেলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি একুশটি অফডোক গত আট মাসে চার লাখ পঁচাত্তর হাজার রফতানি কন্টেনার এবং এক লাখ চুরাশি হাজার আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি অফডক মালিকদের সংগঠন বিগার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে সাত দশমিক দুই নয় শতাংশ প্রবৃদ্ধি হল আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে একত্রিশ দশমিক চার এক শতাংশ এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি তো গত বছরের আট মাসের তুলনায় চার দশমিক নয় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর পঁচিশ দশমিক দুই সাত বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন গার্মেন্টস মালিকেরা জুলাই আগস্টের ডেট লক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল যখন এই দেশ স্বাধীন হল আবার নতুন করে পাঁচ তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অবডকে ঘুষ গেছে যার ধরনের অবডকের আউটপুটটা অনেক অংশে বেড়েছে এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী দু হাজার পাঁচশো উনচল্লিশটি জাহাজ কমল সময় সংবাদ চট্টগ্রাম